আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ এ অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন আপনারা আমাদের জানালে আমরা খুশি হব 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ এ সঙ্গে রয়েছি আমি সৌমেন বসু আর আমার সঙ্গে রয়েছে একটি রঙিন শব্দকোলাজ নবনীতা একমুখ হাসি ভীষণ জীবনবাদী অন্যকে খাওয়াতে খুব ভালোবাসতেন বুধমনস্ক পৃথিবীকে চষে ফেলা এক মানুষ মজা করেন নিজেকে নিয়ে সুকবি লেখক ও গবেষক কিন্তু নিজেকে বলেন অলস ভালোবাসতে আর ভালোবাসা পেতে সদা প্রস্তুত ভীষণ লড়াকু জীবনের দুঃখ আর যন্ত্রণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলেন বাঁচো আরও বেশি করে বাঁচো এই সব কিছু মিলে মিশে যে মানুষটির নাম কানে বাজে তিনি হলেন নবনীতা প্রাণবন্ত জীবনের এক অদ্ভুত কোলাজ এক রঙিন ফুলের তোড়া কিন্তু নিজের সম্পর্কে তিনি কি বলেন আমি কোনো পরিকল্পনার মানুষই নই সবকিছু অপরিকল্পিত আমার জীবনে সমস্ত কিছু খালি প্রথম সন্তানটি পরিকল্পিত এই হলেন নবনীতা দেবসেন নিজের মুখে সোজা সাপটা কিন্তু অন্যরা কি বলেন আসুন টুকরো টুকরো শব্দের রঙে তৈরি করি সেই কোলাজ যার নাম নবনীতা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার এটা সকলেই জানে নবনীতা নিজেও লিখেছে যে রবীন্দ্রনাথ নবনীতা নামটা দিয়েছিলেন কিন্তু এই নামের জন্য যে নবনীতা নবনীতা হয়েছে তা তো নয় নামের মধ্যে কোনো ম্যাজিক নেই নবনীতা হয়ে উঠেছে তার নিজের জোরে কিন্তু আমি যে জন্য নবনীতাকে মনে মনে শ্রদ্ধা করি আমার বন্ধু তা সত্ত্বে শ্রদ্ধা করি এই জন্যে যে নবনীতা যে লড়াইটা করেছে আমি জানি না একটি মেয়ে দুটি সন্তান নিয়ে একটি ভরা সংসার থেকে সে প্রত্যাখ্যাত হলো এতে একটি মেয়ের ভেঙে চুড়ে যাওয়ার কথা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু নবনীতা যে নিজেকে আবার মাথা তুলে দাঁড়ানোর সংকল্প নিল এবং দাঁড়ালো কত কি করেছে লন্ডনে ট্যাক্সি চালিয়েছে সে তারপরে নিজের লেখা নিজের উত্থাপনা নিজের গবেষণা এর মধ্যে নবনীতা যে নবনীতা হয়ে উঠল এটার মধ্যে আমি একটা মস্ত বড় লড়াই দেখি যে লড়াইয়ে সে হারেনি যে লড়াইয়ে সে জিতে গেছে জীবনের জেতা হারা নবনীতার সঙ্গে সবসময় ছিল সেই জিতে যাওয়ার সঙ্গে মজার জীবনটাকেও দেখেছেন ডক্টর পবিত্র সরকার সহকর্মী হিসেবে হ্যাঁ আমরা যাদবপুরে একসঙ্গে পড়িয়েছি প্রায় 25-26 বছর একসঙ্গে আড্ডা দিয়েছি যাদবপুরে যেমন আমরা ফ্যাকাল্টি ক্লাবে আড্ডা দিতাম একসঙ্গে আড্ডা দিতাম সে আড্ডাতে নবনীতা আসত মানব আসত হোমিওদেব আসত আর সুবীর রায়চৌধুরী ছিলেন তিনি আসতেন স্বপন মজুমদার আসতেন আমরা বাংলা বিভাগ থেকে শঙ্খ ঘোষ আমি পিনাকে সেরা যেতাম এক টেবিলে আমাদের আড্ডা এবং এই ওর পেছনে লাগা হতো যেমন নবনীতার একটা ব্যাপার ছিল সে মাইনের চেক তুলত না মাসের পর মাস সেই জন্য নবনীতার পেছনে আমরা প্রচুর রাখতাম বলতাম যে তোমার যদি টাকার দরকার না থাকে আমাদের দাও না কেন আমাদের সংসারের সুরাহা হয় চেকগুলো মাসের পর মাস
ফিনান্স অফিসের ফেলে রাখতো, এই এইসব আর কি কাজকর্ম, লেখালেখি, আরো আরো কত কি। এসবের পরেও নবনীতা কিন্তু ছিলেন একজন মা, দুই মেয়েকে নিয়ে, এবং সেই মেয়েদের আশেপাশে, তাঁর আশেপাশে কত ভালোবাসার মানুষকে নিয়ে তাঁর সংসার, অন্তরা আর নন্দনা। মায়ের সঙ্গে রসায়নটা কেমন ছিল প্রথমে শুনি অন্তরা দেবসেনের কাছে। মা আমাদের মানুষ করেছিলেন খুব স্বাভাবিকভাবে, যদিও আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। আর মা, আমি আর বোন, আমরা চারজনে ছিলাম, সবাই মেয়ে। আমাদের সেটাকে অস্বাভাবিক বলে কখনোই মনে হতো না, কখনো মা কখনো দিনমা, দুজনেরই খুব বড় একটা দুনিয়ায় ওরা বিশ্বাস করতেন। ওদের পৃথিবীটা ছোট পৃথিবী ছিল না, আমাদের একটা ইন্টেলেকচুয়াল চিন্তাধারার সূত্রপাত খুব ছোট থেকেই হয়ে গেছিল। সেজন্য ওর মধ্যে একটা অদ্ভুত সমন্বয় ছিল, ভীষণ বিদুষী একজনের, খুব ক্রিয়েটিভ একজনের, এবং একজন খুব আদর করার, মানে খুব স্নেহ প্রবণ মায়ের। সেই মাতৃত্বটা উনি ওর ছাত্র ছাত্রী, পাঠক পাঠিকা, বন্ধু, সন্তান সবার প্রতি দিয়েছেন। আর খুব আহ্লাদি, একদিকে ওরকম ভীষণ স্নেহময়ী মা, অন্যদিকে আবার ভীষণ আহ্লাদি বাচ্চাও ছিলেন। আমার সঙ্গে আমার মার সম্পর্কটা মাঝে মাঝে মা মেয়ে, উনি মা আমি মেয়ে, মাঝে মাঝে আমি মা উনি মেয়ে, এরকমও হতো। উনি ডাকতেন মা বলে, খুব মানুষ ভালোবাসতেন, সারাক্ষণ মানুষ তাকে ঘিরে থাকত, ভালোবাসার মানুষের ঘিরে থাকত। থাকতেন ভালোবাসায়, তাকে ঘিরে থাকত ভালোবাসা। সেই ভালোবাসার শব্দ রঙের কোলাজে এবারে রং দিলেন উর্মিমালা বসু। আমি ওনাকে পেয়েছি পরে আমাদের কম্পারেটিভ ওল্ড স্টুডেন্ট মিটে, কিন্তু ওনাকে আমার প্রথম দেখা বই মেলায়, এবং তারপরে ওনার আমি সইতে গেছি। এই যে মুক্ত চিন্তার একটি নারী, একে আমরা পেতাম কোথায়? কি সহজ বাংলা, কি কঠিন কথা, কি সরল করে বলা, নিজের জীবনের সমস্ত পরাজয় গুলোকে নিয়ে হেসে উঠিয়ে দিয়ে কথা বলা, আবার কোথাও গভীর সুরে বাজা। নবনীতাদি মানে এইগুলো, মানে কি বলবো, আমার জীবন শিক্ষক নবনীতাদি। আর ব্যক্তিগত কথা কিরকম হয়েছে জানো, একবার চন্দননগরে ওনার সঙ্গে গঙ্গার ধারে কোন একটি অনুষ্ঠানে দেখা হচ্ছিল, তখন সূর্যটা ডুবে যাচ্ছে, তার আগে সম্পর্ক নিয়ে নানান রকম কথা হচ্ছিল। কোন একজন কবি তিনি একটু কটাক্ষ করে বলেছিলেন যে উনি ওনার বিখ্যাত পূর্বতন স্বামীর নাম করেন বড্ড বেশি, এতে তার বর্তমান জীবনও বিঘ্নিত হতে পারে, তাছাড়া এটা কি এরকম কিছু কথা বলেছিলেন। সেই প্রসঙ্গটাকে হেসে উড়িয়ে দিয়ে বললেন যে আচ্ছা কি করি বলতো, এই যে সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর একটা আলো তৈরি হয়েছে, আমার যদি সেটা দেখে এখনো বলতে ইচ্ছে করে, বাবলু দেখো দেখো, আমি কি করি বলতো। নিজে কবি ছিলেন, তাই কবিদের সঙ্গে সখ্য ছিল তার। কিন্তু শুধু কি তাই, কবি পত্নীদের সঙ্গেও ছিল তার খুবই ভালোবাসার সম্পর্ক। শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়, তিনি কি বললেন? নবনীতার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, আমার ছেলে মেয়ে দুজনের বিয়েতেই এসছে, ছেলের বিয়েতে ওর যে গল্পের বইগুলো উনি উপহার দিয়েছেন, এবং আমাদের শক্তি যখন একাডেমি পেল, নবনীতা চলে এলো আমাদের বাড়িতে, ও একটা ইন্টারভিউ নিল একাডেমি পুরস্কারের উপরে, খুবই ভালো প্রশ্ন করেছিল যেগুলো সাধারণত সকলে করে না, আর মজা করতো খুব নবনীতা। সেই শুনিদের বাড়িতে আড্ডা হচ্ছে, নবনীতা দুই বাবু থামস আপের বোতল দিয়ে উঠে পড়লো, বললো যে তোমরা নিজেরা নানান কিছু হার্ড ড্রিঙ্কস খাও, মেয়েদের জন্য কিছু রাখো না, আমি আমারটা আমি নিজেই নিয়ে এসেছি, মানে এই ধরনের খুব মজা করতো নবনীতা সবসময়।
আমার মেয়ে হলো রাস্তায় একবার সত্যিকে ডাকতে এলো, আমি বললাম যে এসো উপরে এসো, মেয়ে হয়েছে দেখে যাও। তা ও বললো যে না আজকে আমি কিছু কিনে আনিনি, আমি যখন কিনে আনবো তখন যাবো। মানে খুব খোলা অকপট ছিল নবনীতা। নবনীতা কিছু আলাদা করে থাকতো না, সবই ও মানে জীবনটা খোলা পাতার মতন এই পাঠকের কাছে দিয়ে গেছে। শব্দ নিয়েই রেডিও, সেই রেডিও নবনীতা দেবসেনের কথা বারবার ভেবেছে তাদের অনুষ্ঠানের জন্য। জগন্নাথ বসু, আমি রেডিও থেকে ওনার মেসমশায়ের কন্যাদায় বলে একটা নাটক করেছিলাম, এবং আমরা যখনই নাটক লহরী ইত্যাদি হিউম্যানাস নাটকের কথা ভাবতাম তখন চেষ্টা করতাম যদি ওর কাছ থেকে একটা নাটক আদায় করা যায়। আমার চেষ্টার অন্ত ছিল না, তবে আমার খুব অদ্ভুত লাগতো ওনাকে আমি দেখেছি। আমি একদিন ওর বাড়ি গেছি, তখন উনি প্রবল ভাবে দরজাটা খুলে দিয়ে এমন ভাবে হাঁপাচ্ছেন মনে হচ্ছিল এই মুহূর্তে প্রাণটা বেরিয়ে যাবে। তো আমি তো খুব ঘাবড়ে গেছি, গিয়ে উনি কষ্ট করে বললেন তুমি আরেকবার এসো, অমুক দিন এই নাটকটা তুমি পেয়ে যাবে, বলে উনি চলে গেলেন। তার দুদিনের পরে শুনছি যে উনি ইংল্যান্ডে বেড়াতে চলে গেছেন। ওর মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ ছিল জীবন সম্বন্ধে, যেটা আমাকে সবসময় আকর্ষণ করেছে। আমি যখনই কোনো নেগেটিভ ভাবনার মধ্যে চলে যাই তখন কখনো কখনো আমার ওর কথা মনে হয়েছে যে ওরকম একটা কষ্টের ধরো জীবনের শেষ মুহূর্তে যখন ওই রকম একটা রোগ মারণ রোগের সঙ্গে উনি লড়াই করছেন তখনও উনি কি সব প্রাণ। এইটা ওর কাছ থেকে জীবন সম্বন্ধে শেখবার আছে আমাদের। জীবন সম্পর্কে সত্যিই তার কাছে অনেক কিছু শেখবার ছিল, ঠিক যেমন তিনি জীবন নিয়ে ভেবেছেন অনেক। তারই ফসল সই। সই নারীদের নিয়ে, নারীদের জন্য হলেও পরবর্তীতে সেখানে পুরুষেরও প্রবেশাধিকার ঘটেছিল। কিন্তু সই নিয়ে আমাদের বলছেন বিনতা রায়চৌধুরী। নবনীতা দেবসেন লেখকদের নিয়েও খুব ভাবতেন, লেখকদের বলতে বিশেষ করে লেখিকাদের। উনি ঠিক করলেন যে লেখিকাদের নিয়ে একটা সংগঠন করবেন আর তার নাম রাখলেন সই। সই কিন্তু নবনীতা দেবীর ব্রেন চাইল্ড। সই এর ভাবনা ওর, সই সংগঠনের সমস্ত কৃতিত্ব ওর, এবং সইটাকে যে চালিয়ে নিয়ে গেছেন সেটাও সম্পূর্ণ কৃতিত্ব ওর। একটা সই সভা বসানোটার মধ্যে একটা ভীষণ রেগুলারিটি মেনটেন করতেন। আগে থেকে বলে দেওয়া হতো অমুক দিন সই বসবে, সবাই সই আসবে, এবং সেক্রেটারিকে নির্দেশ দিয়ে দিতেন উনি যে সবাইকে একটুখানি বলে দিতে, টেলিফোনে বলে দেওয়া হতো সবই ওর নির্দেশে। তারপর উনি একটা সইয়ের জন্য পত্রিকা বার করলেন, সেটার নাম নিজেই দিলেন সই সাবুত। সই সাবুতটাও কিরকম ভাবে বেরোবে, কতগুলো সংখ্যা বেরোবে, প্রচ্ছদ কেমন হবে সব নিজে দেখতেন, এবং লেখাগুলো সবকটা দেখবেন, মানে বিশ্বাস করা যায় না। নবনীতা দি তো খুব আমাদের হাসি খুশি মানুষ ছিলেন। উনি একদিন খুব মানে বিশাল মন করে বললেন, এই শোন আমরা না ছেলেদেরও আসতে বলতে পারি মাঝে মাঝে, কেন সুনীল সই, দিব্যেন্দু সই, হ্যাঁ এভাবে সুনীল আমি দিব্যেন্দুকেও ডাকতে পারি। যখন আমাদের সঙ্গে আসবে তখন আমাদের সই, সই মানে তো বন্ধু, আসতেই পারে। সৌমিও দেব এদেরও উনি মাঝে মাঝে এরকম মজা করে বলতেন অনুষ্ঠানে আসতেন, রেগুলার সই সই সভায় আসেন, কিন্তু কোনো একটা ছোটখাটো অনুষ্ঠান হলেও আসতেন। আর একটা কাজ উনি করতেন, হঠাৎ একদিন ঘোষণা করলেন যে আমরা না সই মেলা বই মেলা করবো, আর সেই সই মেলা বই মেলাতে শুধু মেয়েদের লেখা বই নিয়ে আমি একটা মেলা করবো। রবীন্দ্রসদন আর নন্দনের মাঝখানে যে একটা মাঠ ছিল ওইখানে আমরা স্টেজ করে প্রথম সই মেলা বই মেলা করি। সই মেলাতে দুদিন তিন দিন পুরো অনুষ্ঠান রাখা হতো, কার্ড ছাপানো হতো, এবং উনি করতেন কি তখন পশ্চিমবঙ্গের বাইরের স্বনামধন্য লেখিকাদের আনার চেষ্টা করতেন। এখন বুঝতে পারছি না যে সই নিয়ে আমরা কি করবো, সেসব যে আমরা দেখি যে আমরা সইটা নিয়ে কিভাবে এগোবো। স্বপ্নময় চক্রবর্তী, বাংলা সাহিত্যে বিশেষ করে ছোট গল্পে তিনি বিশেষভাবে পরিচিত। সেই স্বপ্নময়দা কীভাবে নবনীতাদির মুখোমুখি হয়েছিলেন? প্রথমে ছিল ভয়, তারপরে এলো কথাবার্তা, আর তারপরে বাকিটা ওর মুখেই শুনি।
স্বপ্নময় চক্রবর্তী। নবনীতা দেবসেন এই নামটার সঙ্গে যখন আমি পরিচিত হই, তখন আমি জানতাম না যে উনি নরেন্দ্র দেব এবং রাধারানী দেবীর কন্যা। আমি ছাত্র বয়সে অনেক পত্রিকা রাখতাম, তার মধ্যে একটা ছিল এখন। ওইখানে একটা আশ্চর্য প্রবন্ধ পড়েছিলাম, সেটা এখন আমার মনে আছে। সেটা হচ্ছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী শশী ও রিউ। তারপরে আরো কিছু প্রবন্ধ পড়েছিলাম। তারপরে আমি আস্তে আস্তে নবনীতা দেবসেনের সাথে অন্যভাবে পরিচয় হলো। রেডিওতে আমি চাকরি করতাম, উনি আসতেন, তখন কবিতা সিংহ ছিলেন, ওইখানে দেখেছি, কিন্তু কথা বলার সাহস কখনো আমার হয়নি। কিন্তু খুব আশ্চর্য ভাবেই উনি আমাকে নিমন্ত্রণ করলেন সইয়ের একটা অনুষ্ঠানে, কোনো একটা বিতর্ক সভায়। সেখানে ওই বাঘা বাঘা তার্কিকরা ছিল। তারপরে সইয়ের একটা অনুষ্ঠানে তিনি আমাকে গল্প পড়তে বলেছিলেন। এইভাবে তার সাথে আস্তে আস্তে পরিচয় হয়। আমি ইন্টারভিউ করেছিলাম আকাশবাণীতে থাকার সময়, কিন্তু ওনার সাথে আমি যেটা সবচেয়ে বড় কাজ করেছি সেটা হচ্ছে হিমানীশ গোস্বামীর সঙ্গে নবনীতা দেবসেনকে বসিয়ে দিয়েছিলাম, বলেছিলাম খালি গল্প করে যান। তো 2 ঘন্টা রেকর্ডিং করেছিলাম, সেখান থেকে 1 ঘন্টা রেখেছিলাম এডিট করে। একটা অনবদ্য অনুষ্ঠান হয়েছিল। শ্রদ্ধাবশত আমার একটি বই ওনাকে আমি উৎসর্গ করেছি। তিনি প্রথম মেয়েদের যে রামায়ণের আলাদা একটা ভাষ্য হতে পারে, হ্যাঁ, তিনি প্রথম সেই চন্দ্রমূর্তি রামায়ণ থেকে শুরু করলেন। তারপরে একটি তেলেগু রামায়ণ, সেটাও মেয়েদের মুখ থেকে শোনা, সেটা সম্পর্কে একটা গভীর ভাবে একটা গবেষণা করলেন এবং এসব নিয়ে বিদেশে তিনি বক্তৃতা দিলেন। রামায়ণ মহাভারত শুধু নয়, যেগুলো এপিক, মানে অন্যান্য যে এপিক গুলো আছে সেগুলোর একটা তুলনামূলক স্টাডি তিনি এরকম করেছিলেন। তারপরে ধরুন অভিজ্ঞান শকুন্তলমের বদলে অভিজ্ঞান দুঃসন্তম একটা করেছিলেন, সেগুলো খুব সাহসের সঙ্গে নবনীতাদি দেখিয়ে দিয়েছেন। নবনীতা দেবসেনের প্রভাব কোনো কোনো সাহিত্যিককে, কোনো কোনো মানুষকে খুব সংগোপনে প্রভাবিত করেছে। সেই রকমই একজন ইন্দিরা মুখোপাধ্যায়। নবনীতাদির সঙ্গে মানে আমার একটা সম্পর্ক যেটা, সেটা বলবো ঠিক খানিকটা রসায়নটা ছিল মানে একলব্য দ্রোণাচার্যের মতো। আমি যদিও খুব কাছে থাকি ওনার, কিন্তু পড়ছি আমার উনি, কিন্তু আমি লেখালেখি করছি বেশ কিছুদিন, কিন্তু তবুও কখনো আমি পায়ে হেঁটে ওনার বাড়িতে কিন্তু যাইনি সইতে যাওয়ার আগে। কারণ আমার কিরকম একটা মনে হতো যে শিক্ষাগুরুর মতো, যেহেতু আমি ভীষণ বেশি ভ্রমণ কাহিনী এবং রম্য রচনা লিখি প্রথম থেকেই, সেখানে আমি লিখতে বসলেই আমার কিরকম মনে হতো ওনার কথা। কারণ সত্যি কথা বলতে কি, আমার ভ্রমণ কাহিনী এবং রম্য রচনা লেখার গুরু যদি বলি আমি নবনীতা দেবসেনকেই বলবো। কারণ তখন আমি কিন্তু চিনতাম না ওনাকে পার্সোনালি, কিন্তু একটা ওই সেই মানে গুরু শিষ্যর একটা রসায়ন কাজ করেছে এবং এখনো করে। এরপর আমি ওনার স্নেহধন্যা হয়েছি, ওনার কাছে গিয়ে আমার বই দিয়েছি। পরে ওনার বাড়িতে যাতায়াতের সুবাদে বেশ কিছু কাজ করেছি ওনাকে নিয়ে, যেমন একটি পত্রিকা, তাদের সম্পাদক যখন আমাকে বললেন 2 বছর আগে যে ওদের একটা কলাম বেরোবে কিংবদন্তির হেসেল, তখন কিংবদন্তির হেসেলে প্রথম আর কি নবনীতা দেবসেনের দেববাড়ি এবং সেনবাড়ি দুটি বাড়িরই রান্নাবান্না, কারণ নবনীতা দি ভীষণ ভালোবাসেন খেতে এবং খাওয়াতে, এবং ওনাদের একটা রান্নাবান্নার একটা অন্যরকম একটা ঘরানা দুই বাড়িতে ছিল, সেইগুলো নিয়ে আমাকে বিস্তারিত লিখতে হবে এবং ওনার নিজস্ব দুটি রেসিপি চাই ওনাদের বাড়ির। তো এই কাজটা করতে গিয়েও আমি দিদির সঙ্গে একাত্ম হতে পেরেছিলাম। নিজে হাতে করে আমাকে রেসিপি লিখে দিয়েছিলেন এবং সেই হাতের লেখাটি আমার কাছে এখনো আছে, সেটাই আমার মস্ত বড় সম্পদ। এখন সবুজ কালিতে সাদা ডায়েরির পাতায় লিখে দিয়েছিলেন চিতল মাছের মুঠি এবং মুইচ্ছা হবে না, কারণ উনি ঘটি বাড়ির মেয়ে, চিতল বাড়ির মুঠিয়ে যেন লেখেন সম্পাদক, এরকম ছোট ছোট কতগুলো ব্যাপার উনি বলে দিতেন। এবং দিদির যেটা ছিল ভীষণ খুঁতখুতুনি যে কি লিখলি, আমার ইন্টারভিউ নিলি, কেমন লিখলি, সেটা কিন্তু পত্রিকা দপ্তরে জমা দেওয়ার আগে তুই কিন্তু আমাকে মেল করবি, এবং মেল করে আমি গ্রিন সিগন্যাল দিলে তবে কিন্তু তুই পাঠাবি। কিন্তু তার থেকেও বড় কথা হলো, লেখাটা প্রকাশিত হওয়ার পর উনি ভীষণ খুশি হয়েছিলেন, যখন গিয়ে আমি পত্রিকার কপিটি ওনাকে দিয়ে এসেছিলাম, বললেন যে এই কাজটা কেউ করেনি, তুই করেছিস, আমার খুব আনন্দ হলো, তুই সুন্দর লিখেছিস।
এইটা আমার একটা বিরাট প্রাপ্তি। তারপরে আরেকটি পত্রিকা যেটা মেয়েদের নিয়ে কাজ করে একান্তর বলে, তারা গত বছর একান্তরে মানে নবনীতা 80 মানে 80 বছর পূর্তিতে ওরা বার করলো, এটাকে আমাকে দায়িত্ব দিয়েছিল যে ওনার সব থেকে ভালো ভ্রমণ কাহিনীগুলো নিয়ে আমি যেন একটি রিভিউ লিখি আমার মতো করে। সেটা লিখে আমি খুব শান্তি পেয়েছিলাম, সেটা পড়েও দিদি খুব আনন্দিত হয়েছিলেন যে তুই এই কাজটা খুব ভালো করেছিস। তারপরে আরো যেটা ভালো লাগতো যে সবাই ওনাকে নারীবাদী বড্ড বেশি প্রগতিশীল লেখিকা বলে যেটা জানেন সেটা কিন্তু অনেকেই জানেন না, আমরা যারা মিশেছি ঘনিষ্ঠ হয়ে তারা জানি যে ওনার কাছে ছিল নারীবাদ নয়, মানে নারীকে বাদ দিয়ে কোনো কিছু না, আর নারীবাদী হয়ে যেটা বলেছেন যে পুরুষকে বাদ দিয়ে কিন্তু কোনো নারীবাদ হয় না, তাই জীবনে পুরুষেরও একটা বিশাল ভূমিকা আছে। নিজের বিষয়ে ছাত্রী হোক অথবা অন্য কোনো ছাত্রছাত্রী, সকলকার ক্ষেত্রেই নবনীতা দেবসেন ছিলেন একই রকম। ভালোবেসে, ভালোবাসা পেয়ে তিনি ভীষণ আনন্দ পেতেন। এখন এমন একজনকার কথা শুনব যিনি তার সহকর্মী হয়েছিলেন, তার আগে ছিলেন ছাত্রী কিন্তু অন্য বিষয়ে, অন্য বিভাগে। পরিচয়টা তিনি নিজেই দিয়েছেন। আমার নাম নীলাঞ্জনা গুপ্ত, আমি ইংরেজি বিভাগে অধ্যাপক। আমি তো খুব এখানে রাজনীতি করতাম যখন ছাত্র ছিলাম, ক্লাস ফাস বিশেষ করতাম না, কিন্তু নানান ব্যাপারে অধ্যাপক অধ্যাপিকাদের কাছে যেতে হতো যে আমাদের একটা অমুক অনুষ্ঠান করছি আপনি আসবেন, এই হচ্ছে আপনি চাঁদা দিন, এইসব করতে যেতাম। আর উনি আমাকে ভালোবাসতেন, কখনো না বলতেন না, আর প্রচণ্ড বকতেন, তুমি তো ভালো ছাত্র, তুমি এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ক্লাস করছো না, মাঝে মাঝে পড়াশোনা করবে, তো এরকম একটা সম্পর্ক ছিল। এবং আমার কাছে যেটা খুব মনে রাখার মতন একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যখন এখানে ছাত্র হিসেবে আসি অনেকদিন আগে, আমাদের ফ্যামিলি এমনিতে যথেষ্ট কনজারভেটিভ, মানে আমি কখনো দেখিনি যে আমাদের বাড়ির মেয়েরা বউরা চাকরি করছে, তারা ঘর সংসার করবে, রান্নাবান্না করবে, এরকমই একটা ব্যাপার ছিল। এখানে যাদবপুরে এসে আমি দেখলাম যে যেমন যশোদারা দি, নবনীতা দি, মালিনী দি, শিলা দি, মানে এতজন আমরা এরকম মহিলা দেখতে পেলাম, আমার কাছে সেটা একটা ভীষণ কি বলবো মানে ইন্সপিরেশন। তবে এটা ঠিক যে আমার মনে হয় যে শুধু শিক্ষক হিসেবে কেন, মানে মানুষ হিসেবে যে ইন্সপিরেশন, এনারা প্রত্যেকে প্রচণ্ড অনেস্ট, যেটা আজকাল খুব কম লোককে দেখা যায় যে তারা যেটা মনে করছেন সেটা তারা একদম সরাসরি বলবেন, তাদের কোনো ভয় ডর নেই, তারা যেটাকে ঠিক সেটাকে ঠিক বলবে, যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলবেন। এই জিনিসগুলো আমার মনে হয় যে শুধু মানে লেখাপড়ার জগতের নয়, এই শিক্ষাগুলো আমি আশা করব যে ওনাদের সমস্ত ছাত্রছাত্রীরা সব জায়গায় সেটা করবেন, তারা শিক্ষক হোক আর না হোক। উনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন, হ্যাঁ, যেগুলো সত্যিই আমার জীবনে, যেমন আমার যখন ছেলেমেয়েরা খুব ছোট তখন আমি পড়াচ্ছি, তো ছেলেমেয়েরা খুব ছোট, 2-3 বছর, ওর তো 1 বছরের তফাৎ, আর বাড়িতে অসুস্থ আর যা হয় আর কি, মানে এদিকে চাকরি তার কাজকর্ম, তো কি একটা উনি বলেছেন আমি যে এটা এটা করেছো না, এটা নিয়ে লিখছো না কেন, বা কিছু একটা বলেছেন উনি। আমি বললাম যে এখন পাচ্ছি না, এখন বড্ড ঝামেলা চলছে আর ছোটো বাচ্চা এসব। তখন উনি আমাকে বললেন যে শোনো, সুকুমারী দি বলে আমাদের আরও সিনিয়র একজন প্রফেসর ছিলেন, সংস্কৃত ইতিহাস এসব পড়াতেন, বলি সুকুমারী দি একবার আমার বাড়িতে এসেছেন আর উনি আমাকে বললেন যে নবনীতা তুমি এত ভালো লেখো, তুমি লিখছো না কেন। তখন আমি বললাম যে সুকুমারী দি আমার দুটো ছোটো মেয়ে, তাদেরকে বড় করতে হচ্ছে, নতুন চাকরি, আমি পেরে উঠছি না। তখন সুকুমারী দি একটা আমাকে সংস্কৃত শ্লোক শুনিয়েছিলেন, শ্লোকটার অর্থ হচ্ছে যে তুমি যদি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে থাকো যে কবে ঢেউ শান্ত হবে তবে আমি সমুদ্রে নামবো, তাহলে সারা জীবন তুমি সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে থাকবে, তুমি কখনো জলে নামতে পারবে না, ঢেউ কোনোদিন কমবে না, যা করার এই ঢেউয়ের মধ্যেই তোমাকে করতে হবে। আমি এখন তোমাকে সেটা বলছি, এখন আমি আমার ছাত্রছাত্রীদের অনেককে এটা বলি যে হ্যাঁ এটা চলবে, তুমি যদি মনে করো যে এটা হলে পরে আমি লিখবো বা পিএইচডি করবো, এটা কোনোদিন তাহলে হবে না, করতে হলে এরই মধ্যে তোমায় করতে হবে। নবনীতা দি তো অনেকদিন ধরেই খুব মানে শারীরিক কষ্ট নানান রকম ছিল, আমি আজকে লাল শাড়ি পরে এসেছি কারণ উনি শেষ বয়স অবধি মানে লাল শাড়ি, একটা ছবি দেখেছি, গল্প শুনেছি,
যে উনি তখন বেশ অসুস্থ, কিন্তু উনি একটা জায়গায় নেমন্তন্ন, তাই উনি যাবেনই আর কি। তো সেদিন একটা ওরকম গাঢ় একটা লাল, কিছুদিন আগে মানে খুব বেশি দিন আগে, গাঢ় লাল একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক পরে উনি গেছেন। আর সবাই বলছে যে কী দারুণ লাগছে নবনীত দি, কী ভালো লাগছে দেখতে। তোরা লাল শাড়ি পরেছি বলে বলছিস তো, তোরা পরবো না কেন? শেষ দিন অবধি যতদিন পারবো আমি লাল শাড়ি পরবো, যেটা আমার ইচ্ছা আমি সেটা করব, আমার যেটা ভালো লাগবে আমি সেইভাবেই জীবনটা কাটাবো, এটাই আসল কথা, জীবনকে ভালোবাসা। জীবনকে ভালোবাসলেই মানুষকে ভালোবাসা যায়। আমরা এতক্ষণ নীলাঞ্জনা গুপ্তর কথা শুনছিলাম, এবারে শুনবো আরও এক ছাত্রীর কথা, যিনি অন্য বিভাগের, অন্য বিষয়ের, অর্থনীতির, স্বাতী চক্রবর্তী। অদ্ভুত তার অভিজ্ঞতা, এমনকি বিদেশের মাটিতেও হঠাৎ। আমার মনে আছে যে তখন আমাদের একটা প্রচলিত ধরন ছিল যে যেগুলো খুব হার্ড কোর রাজনীতি না, একটু সফট, যেগুলো ইস্যুজ, সফট ইস্যুজ ইন দ্য সেন্স যে যেখানে অনেক অন্য বেশি মানে একদম কন্টেম্পোরারি পলিটিক্স এর বাইরে অনেক অন্য কথা বলার থাকে, সেই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যারা সবে ছাত্র রাজনীতিতে ঢুকছি, তাদের দাদা দিদিরা তুলে আনতে চাইছেন, তাদের একটু সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ছেলে দেওয়া। তো আমার মনে হচ্ছে যে এরকম একটা ক্লাস ক্যাম্পেইন, আমাদের ভাষায় আমরা বলতাম, তো এরকম একটা ক্লাস ক্যাম্পেইন করার জন্য আমরা গেছিলাম কম্পারেটিভ লিটারেচারের একটা ক্লাসে। সম্ভবত সেটা আমাদেরই ব্যাচ বা আমাদের আগের ব্যাচও হতে পারে। আর সেখানে নবনীতা দিয়ে তখন ক্লাসটা শেষ করে বেরোবেন, তো এরকমই একটা ক্লাস ক্যাম্পেইন টিমের সঙ্গে আমি হাজির হয়েছিলাম শান্তি মিছিল নিয়ে কথা বলতে। কিন্তু নবনীতা দি উঠে পড়ছিলেন, হঠাৎ জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা কি নিয়ে বলবে? তো তখন আমরা বললাম যে এরকম হিরোশিমা দিবস এবং সেই উপলক্ষে একটা শান্তি মিছিল, সেটা নিয়ে আমরা বলতে এসেছি। তখন উনি বললেন আচ্ছা তাহলে আমিও একটু বসি, আমিও একটু শুনি। এবার তো আমার একদম মানে হৃৎপিণ্ডটা চলে এলো, কারণ আমাকেই বলতে হবে, আর নবনীতা দির সামনে আমি শান্তি মিছিল নিয়ে কি বা বলবো আমি ভেবে পাই না। তো যাই হোক, তাহলেও আমি একদম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই অবধি নিয়ে পুরোটাই বললাম এই ধরনের কথা, এবং তার সঙ্গে সঙ্গে আমি সাহিত্য লিঙ্ক করে করেই বলেছিলাম। তো তাতে উনি বললেন যে আচ্ছা তুমি তো আমাদের ছাত্রী নও, তুমি কি আমাদেরই ছাত্রী? আমি বললাম না আমি তো অর্থনীতির ছাত্রী। কিন্তু তুমি তো দেখি অর্থনীতি নিয়ে কোনো কথাই বললে না, তুমি তো যা কথা বলছো সেগুলো আসলে আমাদের বিভাগের কথা। খুব ভালো, খুব ভালো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি মাঝে মাঝে আমাদের ক্লাস করতে এসো। তো সেইটা একটা প্রথম আমার নবনীতা দিকে একটু কাছ থেকে দেখা। 94 আমি অক্সফোর্ডে যাই একটা ট্রেনিং প্রোগ্রামে আমার অ্যাসিস্টিভ টেকনোলজির উপরে ট্রেনিং করতে। আমি দাঁড়িয়েছিলাম অক্সফোর্ডের বাস টার্মিনাসে, ওখান থেকে লন্ডনের বাস ধরবো, এটা হচ্ছে আমার প্ল্যান। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার টিকিট টিকিট হয়ে গেছে, দাঁড়িয়ে আছি, ওখান থেকে হঠাৎ আমি শুনলাম যে কেউ একটা প্রচন্ড চেঁচামেচি করে, আরে এই মেয়েটা, এই মেয়েটা শুনতে পাচ্ছিস না, দেখ এদিকে, দেখ এদিকে, দেখ, ওর প্রাণ কোণে দুহাত কাঁদছে না ডাকছে। এখন ওইখানে তো বাংলা কথা এমনিতেই হঠাৎ একটা নাড়া দেয়। তো আমি তাড়াতাড়ি তাকিয়ে দেখলাম, মানে আমি সরাসরি তাকালে হয়তো দেখতে পেতাম না, আমি একটু সরে এসে তাকিয়ে দেখলাম যে নবনীতা দি পাশের জানলা থেকে মানে প্রায় অর্ধেক বেরিয়ে গিয়ে হাত মেরে চেঁচামেচি করে আমাকে ডাকছেন। এবং উনি যখন দেখলেন যে আমি দেখেছি, আমি দৌড়ে গেলাম, তখন উনি তাড়াতাড়ি বাস থেকে নেমে চলে এলেন, বাস থেকে নেমে নিচেই চলে এলেন। নিচে এসে আমার জিজ্ঞেস করলেন, আরে আমি তো তোর নামটা ভুলে গেছি, তুই তো সেই মেয়েটা, তুই কোনো করতিস না, কেবল তাড়াতাড়ি কবিতা আর আমার কাছে আসছিস ছাঁদে চাইতে, আমি তো ন্যাচারালি আমি ডিপ করে পেন নাম করেছি। উনি বললেন যে দেখ আমি তো তোর নামটাই ভুলে গেছি, কি নামে ডাকবো তাই তো ভুলে গেছি, আমি কেবল এই মেয়ে, এই মেয়ে করে চেঁচাচ্ছি। আমি বললাম আমার নাম তো সাথী। কিন্তু আমি এখন যখন ভাবি, তারপরে তো উনি নানা খোঁজ নিলেন কেন আমি এসেছি, কোথায় আছি, কি করছি, উনি বললেন হায় হায় দেখো আমি তো এসেছিলাম, দেখ আমি চলে যাচ্ছি, আজকেই তো আমি ফিরে যাব। তো আমি বললাম ঠিক আছে তাহলে কলকাতায় গিয়ে দেখা হবে। এই নানা কথার মধ্যে উনি যখন তার মাঝখানে বাসের ড্রাইভার নেমে চলে এলো, এসে বললো যে বাসটা ছাড়বো এখন, আপনি চলুন, তো মানে বাসে যাওয়ার কেউ আছে কিনা হল দিচ্ছে। তখন উনি আবার দৌড়ে গিয়ে বাসে উঠে পড়লেন এবং যতক্ষণ আমাকে দেখা গেল ওখান থেকে হাত নাড়তে নাড়তে গেলেন। এখন আমি ভাবি যে সত্যি কথা বলতে গিয়ে উনি আমার নামটাও স্বাভাবিক ওনার মনে ছিল না, অতদিন পরে 8 বছর পরে এতদিনে না দেখার পরে অন্য ডিপার্টমেন্টের একজন ছাত্রী যে অন্য নানা কিছু কাজ নিয়ে হয়তো মাঝে সাঝে গিয়ে হাজির হতো, যার সঙ্গে অত নিত্য যোগাযোগও নেই তারপরে আর,
তাকে হঠাৎ একটা বিদেশের বাস স্ট্যান্ডে দেখতে পেয়ে, যেখানে বাস ছেড়ে দেবে, উনি জানেন যে 5-10 মিনিট পরেই বাস ছেড়ে দেবে, সেখানে উনি যেভাবে আমার দৃষ্টি আকর্ষণ করে নিজে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে, কোনো অসুবিধে হলে যেন ওর বন্ধুরা কারা আছে তাদের যেন আমি যোগাযোগ করি, এই এতটা কিন্তু হয়তো আমরা করে উঠি না সবসময়। নন্দনা দেবসেন, নবনীতা দেবসেনের আর এক মেয়ে, লিখছিলেন একটি চিঠি। চিঠি নাকি কবিতা? শোনালেন আমাদের, আপনাদেরও শোনাই সেই চিঠি। আমাদের আল্লাদি আদুরিনী মাকে আমি একটি চিঠি লিখতে শুরু করেছিলাম কয়েক বছর আগে, সেটা শেষ হয়েছে, জাস্ট দুদিন আগে শেষ করেছি চিঠিটা মাকে। মা গো, মনে আছে কলেজের প্রথম সেমিস্টার, একগাদা কনফারেন্স সুটকেস আর ভক্ত সমেত তুমি এসে হাজির। কেন্দ্রে তোমার আপ্যায়ন করার মানুষ অজস্র, কিন্তু তুমি কারো প্রস্তাবেই সায় দিলে না। হার্ভার্ডের অগাধ আতিথেয়তা নাকচ করে সোজা এসে উঠলে আমি আর আমার দুই রুমমেট যেখানে থাকি সেই দেড়খানা ঘরে। তৎক্ষণাৎ ঘরের ভোলও পাল্টে দিলে তুমি সাজিয়ে গুছিয়ে। আমাদের হুল্লোড়ে ডরমিটরিতে রোজ সকালে লাইন দিয়ে শাওয়ারের জন্য বরাদ্দ 3 মিনিট আদায় করে নিতে তুমি। হলের অন্য প্রান্তে একটা শান্ত সাবেকি বাথটাবওয়ালা ঘর ছিল, কিন্তু তোমার পছন্দ ছিল আমাদের ঘরের উল্টো দিকের হালের স্টিল ও কাচের তৈরি খুপড়িগুলোই। তুমি মাত্র 1 সপ্তাহ ছিলে, ঠিক যতদিনে আমার চিরুনিতে তোমার কোমর ছাপানো চুল পেতে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। যখনই আমার সঙ্গে ডিনার করতে ঢুকতে ফ্রেশম্যান ইউনিয়নের 1000 ছাত্রের মাথা একসঙ্গে ঘুরে যেত তোমার দিকে, রানীর মতো নাচতে যে তুমি, চিরকাল তেমনটাই ছিল তোমার চলাফেরা। ঠিক যখন তোমার রাজকীয় প্রবেশের ফলে প্রত্যেকের চোখ ধাঁধিয়ে যাওয়া ভালো লাগতে শুরু করেছিল, তুমি ফুরুত করে ফিরে গেলে কলকাতা। কয়েক সপ্তাহ বাদেই এলো আমাদের মিডটার্ম পরীক্ষা। প্রথম দিনই ঘুম থেকে উঠতে দেরি করে চান করতে গিয়ে দেখি একটাও শাওয়ার খালি নেই। আতঙ্কে দিশাহারা হয়ে এক দৌড়ে গেলাম অন্যদিকের বাথরুমে। জলের কল দুটো উল্টো পাল্টা, লালটা থেকে ঠান্ডা জল ঝরে আর নীলটা থেকে ফুটন্ত। বরফ ঠান্ডা মেঝেতে হোঁচট খেতে খেতে নরবরে নবের দুষ্টু কায়দা কানুন বুঝে উঠতে উঠতে কেমন যেন অলৌকিক ভাবে চোখে ধরা দিল একটা খুবই পরিচিত জিনিস, সরু ধূসর দেওয়ালের গায়ে লাল ভেলভেটের একটা বিন্দু, দেশ দেশান্তরের ঘুরে আসা মায়ের টিপ, কপাল থেকে খুলে এমন এক জায়গায় সন্তর্পণে আটকানো যেখানে জলের ছিটে লাগবে না। মুহূর্তেই তোমার হাসির শব্দ পেলাম, চান ঘর ভরে গেল তোমার মিষ্টি গন্ধে। মাথার উপরে যে দুশ্চিন্তাগুলো জমাট বেঁধেছিল তা যেন এক পলকে চারপাশের ধোঁয়ায় মিশিয়ে গেল পুরোপুরি। শ্যাওলাধারা দেওয়ালে ওই নিখুঁত লাল বৃত্তটি বুঝিয়ে দিয়ে গেল যে তুমি আছো সবসময় অনেক দূরে তবু ভীষণ কাছে। ইটারনিটি পোয়েম সাদ কেন যে এরকম মনে হয় যে তোমার সব প্রিয় পারফিউম গুলো তোমারই কথা বলছে, অথচ তুমি এতগুলোর মধ্যে যেটাই মাখো না কেন অদ্ভুত ভাবে তোমার যেন একই সুগন্ধ পাই আমরা সবসময়। এটা হলো সেই ভীষণ চেনা মামা গন্ধ যার কোনো বিশেষণ নেই, তোমার নিজস্ব সুঘ্রাণ সেটা, যা কাঁচার আগে তোমার শাড়িতে খেলা করে, তুমি সুটকেস খুললেই যা ঝাঁপিয়ে বেরিয়ে পড়ে, যে গন্ধ রোজ সন্ধ্যেবেলা তোমার শিশের সুরের সঙ্গে আমাদের অভ্যর্থনা জানাত, দিদি আর আমি দুবার সিঁড়িতে রেস করে নামতাম, দরজা খুললেই তোমার সঙ্গে সঙ্গে ওই গন্ধটা ফিরে আসতো বাড়িতে। রোজ রাতে আমরা ঘুমিয়ে পড়ার পরেও অনেকক্ষণ জেগে থাকতে তুমি, পরীক্ষার খাতা দেখা, কনফারেন্সের পেপার দেখা, কোনো অসমাপ্ত ছবিতে শেষ টান দেওয়া বা কবিতার শেষ শব্দ বসানো, কত কাজ বাকি থাকতো তোমার, কখন যে এসে বিছানায় শুতে বুঝতে পারতাম না। কিন্তু আমাদের ঘুমন্ত মুখে যখন প্রাণ কোন নিবিয়া ঘষে দিতে তখন সেই মামা গন্ধটা যেন স্বপ্নের মধ্যেও ঘুরে ফিরে যেত। তুমি যেদিন চলে গেলে মা, সেই রাত্রিরেও তোমার সেই সুগন্ধে জড়িয়ে ধরেছিল যখন আমি আর দিদি তোমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত তোমাকে দিয়ে শোনাচ্ছিলাম।
গান আর বই ভালোবাসতে শিখেছি তো তোমার কাছ থেকে, লিখতে শিখেছি, সম্পাদনা করতে শিখেছি, অনুবাদ করতে শিখেছি, সব তোমার কাছ থেকে। আমরা কত লেখার কাজও করেছি একসঙ্গে, তাই না? হার্ভার্ডে পড়ার সময় শুরু করেছিলাম আমরা তোমার কবিতা অনুবাদ করার কাজ। তুমি যাওয়ার 10 দিন আগেই যখন নিউ ইয়র্কের আর্কিপেলাগো বুকসের কাছ থেকে এলো তোমার কবিতার বই দি অ্যাক্রোব্যাটের রবীন্দ্রিক ফাইনাল কভার, এবং জনসাধারণ কাল হাসি হেসে তুমি বলেছিলে এই প্রথম আমার বই এত ভালো একটি আন্তর্জাতিক প্রকাশনী থেকে বেরোচ্ছে, এটাকে আমি নিশ্চয়ই দেখে যাব। তুমি এত ব্যস্ত থাকা সত্ত্বেও বছর দুই আগে সময় দিয়েছিলে আমার ছোটদের বই নট ইয়েট একসঙ্গে অনুবাদ করার জন্য। একটি ছোট্ট মেয়ে কিছুতেই শুতে যাবে না আর তার মাকে ঘুম পাড়াবেনি, এই তো হলো গল্প। নট ইয়েট এর সঠিক বাংলা অনুবাদ এখনই না, কিন্তু তুমি তোমার ছোট্ট মেয়ের হাসি এসে বলেছিলে না রে, ও তো মাকে আরো জোর দিয়ে বলবে এক্ষুনি না এক্ষুনি না। আর তোমার এই নাছোড় বান্ধা মেয়েও তো তার মাকে কতদিন ধরে বলছিল এক্ষুনি না এক্ষুনি না। তুমি কি আমায় শুনতে পেয়েছিলে মা? কয়েক বছর আগে ভালোবাসা বাড়ির বইয়ের তাক থেকে একটা বড় নীল বই বের করেছিলাম, 365 বেড টাইম স্টোরি। যেই না খোলা ভেতর থেকে ঝরঝরিয়ে পড়লো লাল হলুদ সেলানি পাতার বৃষ্টি। নন্দনে খুব ছোটবেলায় জমিয়ে রাখা হেমন্তর ওক মেপল ফার্ন পাতা যখন আমি সবে টলমলিয়ে হাঁটা শিখেছি তখনকার। আমাদের বাড়ির কাছেই ছোট্ট জঙ্গলটা থেকে তুমি দিদি আর আমি পাতাগুলো কুড়িয়েছিলাম, মনে আছে? একদিন রাতে তুমি আমার পিটার প্যান আর টিঙ্কার বেলের গল্প শোনাচ্ছিলে, আমি তোমাকে থামিয়ে দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল প্রশ্ন করেছিলাম। আচ্ছা মা, পুরীতে ডানা কি দিয়ে তৈরি হয়? প্রজাপতির ডানা দিয়ে, পাখির পালক, নাকি বড় বড় ফুলের পাপড়ি? অনেক রকম পুরী হয় সোনা, বলেছিলে তুমি, ঠিক যেমন হয় অনেক ধরনের মানুষ। তবে সব পুরীকে কি তোমার মতন দেখতে? আমি হাল ছাড়লাম না আর তুমিও হেসে ফেললে, মনে হয় না, তুমি বলেছিলে পুরীরা হয় পরমা সুন্দরী। আমি তখনই প্রচন্ড প্রতিবাদ জানালাম, কিন্তু তুমি তো পৃথিবীতে সব থেকে সুন্দর দেখতে, শুনে তুমি দেখো পুরীর থেকে অনেক বেশি জোরে হেসে উঠলে। জানলার উপর ভারী পর্দা টানতে টানতে বললে, সমস্ত ছোট্ট মেয়েরাই তাদের মায়েদের সব থেকে সুন্দর বলে মনে করে, টুম্পুস। এখন আমি আর ছোট নেই মা, আমার পৃথিবীও অনেকটা বড় হয়েছে। খুব ছোটবেলায় ঘর ছেড়েছি, সুন্দর কিছু বন্ধু পেয়েছি যারা ধীরে ধীরে আমার পরিবার হয়ে উঠেছে। কাজের জায়গা কত সুন্দর মুখের সঙ্গে পরিচয় হয়েছে, রূপবান কত মানুষের সঙ্গে পথ চলাও সুন্দর মনকে ভালোবেসেছি। তুমিও তো বড় হয়ে গেলে, আরো অনেক অনেক বই ছাপা হলো, এলো আরো কত পুরস্কার, আরো কয়েকটা ওয়ার্ল্ড ট্যুর। তুমি যে বড় ভালোবাসো পৃথিবীর আনাজ কানাজ ঘুরে বেড়াতে, বেশ কয়েকবার আমার সঙ্গে দিয়েছ, ইংল্যান্ড আমেরিকা ক্যানাডা তো বটেই, মিশর চীন দক্ষিণ আফ্রিকাও। মনে আছে কয়েক বছর আগে আমরা দুজনে একটা লিস্ট বানিয়েছিলাম কোন কোন দেশ দেখার তোমার খুব শখ, এখানে না গেলেই নয়? সেই লিস্টের প্রায় সব দেশে আমরা একসঙ্গে ঘুরেছি মা, হুইল চেয়ার সঙ্গে করে, শুধু মিয়ানমার যাওয়া হয়ে ওঠেনি। খুব মজা করেছি আমরা আর তর্কও করেছি অনেক। হ্যাঁ, আমরা সবাই অনেকটা বড় হয়ে গিয়েছি এখন, তোমার জেদি মেয়েদের নিয়ে আরো কিছু প্যানিক অ্যাটাক সহ্য করেছ, কিন্তু সবসময় কাছে টেনে নিয়েছ, বুকে ধরে রেখেছ দুজনকেই আর আমাদের পরিবারদেরও। এত বছরের পরিপূর্ণতা আর আনন্দ ফুটে উঠেছে তোমার চোখের চারপাশে আরো কয়েকটা সুন্দর হাসির রেখায়। আমরা ঝগড়াও কি করেছি কম, তুমি আমাকে না বুঝতে পারলে কেঁদে ফেলেছি, তোমাকে অনুরোধ করেছি একই কথা বারবার বলে অতিষ্ঠ না করতে, অন্যের উপরে রাগ করে বকেছি তোমাকে, ভীষণ শঙ্কার সঙ্গে দেখেছি তোমার চির কিশোরী চোখ জলে ভরে উঠতে, তখন ভয়ে জাপটে ধরেছি তোমাকে। কিন্তু আজও আমি একটা কথা নিশ্চিত জানি মা, লন্ডনের সেই রাত্রিটাতেও যা জানতাম, যদি তুমি আমার মা না হতে, জন্ম নামের এই আশ্চর্য ঘটনা এই থেকে যদি তোমাকে ঘিরে শুরু হতো আমার নয় অন্য কারো কাহিনী, যদি পরে কোনোদিন তোমার সঙ্গে আমার পরিচয় হতো, কবি, অধ্যাপক,
চিত্রকর, বন্ধু কিংবা শুধু প্লেনের সহযাত্রী হিসেবে, তবুও তুমি আমার দেখা দুনিয়ার সব থেকে সুন্দর মানুষটাই হতে মা। এক্ষুনি না বইটির শেষে মেয়ে জিজ্ঞেস করে, মা গো নিভিয়ে দিলে লাইট? আর মা বলেন, দিলাম সোনা, এবারে গুড নাইট। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি নিশি দিন কাঁদিতা। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জে সৌমেন বসুর সাথে এতক্ষণ শুনছিলেন একটি শব্দকোলাজ নবনীতা। শব্দগ্রহণ সৃজাতা রায় ও লাকি বণিক। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান অবশ্যই জানান 2414-6060 এই নাম্বারে, অথবা মেইলও করতে পারেন। আমাদের মেইল আইডি radiojeu.staff@jadavpuriuniversity.in। আবার কথা হবে, শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060